হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন জিওগ্রাফি উইথ সঞ্জয়। তোমাদের সকলকে স্বাগত। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি যে ডিসেম্বর 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেট টেট পরীক্ষায় কোয়ালিফাই করেছিলে বা পাস করেছিলে, সেই সমস্ত টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটের ইন্টারভিউটা কবে হতে পারে এবং নতুন যে টেট পরীক্ষা সেটা কবে নাগাদ হতে পারে। তো আমরা যদি দেখি, কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিল যে 11,000 প্রাইমারি টিচার এবং 14,500 আপার প্রাইমারি টিচার তারা খুব শীঘ্রই নিয়োগ করবে এক বছরের মধ্যে। তো আমরা যদি দেখি এই 11,000 যে প্রাইমারি টিচার রয়েছে সেটার যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা প্রায় শেষ হয়ে গেছে। এবার এই সমস্ত যে 11,000 যে প্রাইমারি টিচার সেটাকে যদি তারা পুজোর আগে নিয়োগ করে দেয়, তাহলে পুজোর পরে অর্থাৎ 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেট ডিসেম্বর 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেট টেট কোয়ালিফাইড করেছে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু নভেম্বর ডিসেম্বরে শুরু হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি যে আমাদের নিউ টেট এক্সাম, আমাদের নিউ টেট এক্সামটা কবে হতে পারে। আমাদের নিউ টেট এক্সামটাও সেটাও কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হয়ে যেতে পারে, কারণ এই যে প্রক্রিয়াটা সেটা আগের বছরের মতোই হতে পারে যে নিউ টেট এক্সামের নোটিফিকেশন এবং টেট কোয়ালিফাইড যে 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেট টেট কোয়ালিফাইড করেছিল সেই সমস্ত টেট কোয়ালিফাইডদের ক্যান্ডিডেটদের ইন্টারভিউ প্রসেস সেটার নোটিফিকেশনটা কিন্তু একই সঙ্গে আসতে পারে যেটা এর আগের বার হয়েছিল। তো বলা যেতে পারে যে 2022-এর যে টেট ইন্টারভিউ সেটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শুরু হয়ে যেতে পারে এবং যে নিউ টেট এক্সাম সেটাও কিন্তু বলে দিয়েছিল বা রিটার্ন ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু এক্সাম হতে পারে, কিন্তু এর নোটিফিকেশনটা তার আগেই চলে আসবে। তো গাইজ, এই ছিল আজকের আপডেট, এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়।